নমস্কার আমি মিমি রাধুনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজ আমরা তো রান্না শিখি কিন্তু শেফের কাছ থেকে একেবারে নিয়ম কানুন ব্যাকরণ মেনে রান্না শেখার মজাই আলাদা তাই না তাই তো আমরা প্রত্যেক মঙ্গলবার রান্না শিখি সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগীর কাছ থেকে আজও তাই শিখবো আমাদের সঙ্গে রয়েছেন কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসের কর্ণধার শেফ রঙ্গন নিয়োগী রঙ্গনদার স্বাগত জানাই কেমন আছো ভালো আজ আমরা কি শিখছি আজকে একটা খুব ট্র্যাডিশনাল নর্থ ইন্ডিয়ান রেসিপি শেখাবো যেটার নাম হচ্ছে প্রন ঝালফ্রেজি ঝালফ্রেজি অনেক রকমের হয় ভেজিটেবল ঝালফ্রেজি হতে পারে চিকেন ঝালফ্রেজি হতে পারে সেরকম আমি প্রন দিয়ে করছি এই ঝালফ্রেজি ব্যাপারটা ঠিক কি যদি বলো ঝালফ্রেজি বলে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়ান রান্না বোধহয় নর্থ ইস্টের নর্থ ওয়েস্টের কোনো প্রভিন্স থেকে এটা এসে হ্যাঁ তো এটা খুব কমন একটা আইটেম নর্থ ইন্ডিয়ান কুইজিনে কি স্পেশালিটি এতে প্রচুর ভেজিটেবল থাকে মানে প্রন ঝালফ্রেজিতেও এত রকম ভেজিটেবল সব কিছুতেই যে ঝালফ্রেজি মানেই সব ভেজিটেবল থাকে ও আচ্ছা মানে এবার তার সঙ্গে প্রন দিলাম বা চিকেন দিলাম যেটাই দিই মানে ঝালফ্রেজি ব্যাপারটাই হচ্ছে এত রকম দিতে পারি ভেজিটেবল সমাহার শুধু ভেজিটেবল দিতে পারি ভেজিটেবল ঝালফ্রেজি হলো এরকম আর কি আচ্ছা নর্থ ইন্ডিয়ান খাবারের বৈশিষ্ট্য কি যদি জানতে চাই ধর মানে আমাদের সঙ্গে ওদের ঠিক কোথায় ডিফার করে নর্থ ইন্ডিয়া দেখো চার মগজ পোস্তর খুব ইউজ হয় কাজু বাটার ইউজ হয় ক্রিম ইউজ হয় রিচ হয় তবে ওরা যেটা করে সেটা হচ্ছে লাল লঙ্কাটা খুব একটা ইউজ করে না ওরা কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করে কিন্তু স্পাইসি হয় তো স্পাইসি হয় একটু টক মিষ্টি খেতে হয় যেরকম টমেটো পিউরি পড়ে সেরকম ওস্টার সসও পড়ে যদি ওস্টার সসটা আমাদের ইন্ডিয়ান কুইজিন নয় কিন্তু এখন যে ঝালফ্রেজিগুলো বানানো হচ্ছে একটু পাঞ্জেন টেস্ট আনার জন্য আমরা ওস্টার সসটা কি ইউজ করি ওস্টার সসটা মানে কি দিয়ে তৈরি ওস্টার সসটা নানা রকম পেঁয়াজ থেকে নানা রকম ভেজিটেবল থেকে তৈরি করা হয় এগুলোকে ফার্মেন্ট করা হয় করে তারপরে দিয়ে করা হয় এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওচেস্টার সায়াস সস হ্যাঁ ইংল্যান্ডের একটা জায়গার নাম কিন্তু এটা শুরু হয় কিন্তু কলকাতায় তৈরি তাই কলকাতা থেকে তৈরি হয়ে এটা ইংল্যান্ডে যেত ইংরেজ আমলে সেইখান থেকে ওস্টার সস নাম দিয়ে ওস্টার সায়াস সস বলে বিক্রি হতো আবার আমাদের কলকাতায় ফিরে এলো হ্যাঁ আর কেউ যদি ধরো উইন্টারে এটা নাও বানান তাহলে সেক্ষেত্রে তো প্রন দিয়ে বা পনির দিয়ে সব পাওয়া যায় সারা বছরই সব ভেজিটেবলস পাওয়া যায় হ্যাঁ কিন্তু তাও ধরো ওই ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায় অ্যাকচুয়ালি হাইব্রিড ভেজিটেবলস গুলো পাওয়া যায় যে ভেজিটেবলস গুলো ওই সময় না কিন্তু আমরা ছোটবেলা দেখতে পারতাম না গাজর টমেটো শীতকালে ছাড়া এখন সারা বছরই পাওয়া যায় কোয়ালিটি আর না যাওয়াই ভালো পথে আজকে আমাদের বলো যে ঝালফ্রেজি বানাতে কি কি লাগছে এতে লাগছে ক্যারেট লাগছে বিনস লাগছে বেল পেপার লাগছে কলিফ্লাওয়ার লাগছে প্রন লাগছে তারপরে টমেটো পিউরি ওস্টার সস আমরা ইচ্ছে করলে এখানে একটু ব্র্যান্ডি বা রেড ওয়াইনও দিতে পারি এটা কি ফাংশন এটা ফাংশনটা টেস্ট আর ফ্লেভারটার জন্য যদি অথেন্টিক রেসিপিতে নেই কিন্তু আমি অনেক সময় ইউজ করে থাকি ব্র্যান্ডি বা একটু রেড ওয়াইন দিয়ে দিই তুমি তো নানা রকম ফিউশন ফুডও বানাও কি ধরনের একটু বলো মানে কি কি ফিউশন করো এই ঝালফ্রেজিটাকে আমি অনেকটা ফিউশন করেছি ঝালফ্রেজিতে ওস্টার সায়াস সসের কোনো ইয়ে নেই ইউজ নেই কিন্তু আমি ইউজ করি আমি ব্র্যান্ডি ইউজ করি রেড ওয়াইন ইউজ করি যেরকম ক্যাপসিকাম তো আমাদের দেশের খাবার ছিল না ক্যাপসিকামটাকে ইউজ করি নানা রকম কালার বেল পেপার ইউজ করি মাশরুম ব্রোকলি ইউজ করি তো তোমার তৈরি ফিউশন ফুড যেটা তুমি তোমার ক্যাটারিং এ সার্ভ করেছো এবং খুব প্রশংসা পেয়েছো সেরকম একটা কিছু বলো যেরকম চিকেন মেরিঙ্গো একটা আইটেম খুব পপুলার আমাদের সেটা এক কন্টিনেন্টাল আইটেম কিন্তু আমি ওটাকে অনেকটা ইন্ডিয়ানাইজ করে নিয়েছি যাতে বেঙ্গলি প্যালেটসে ভালো লাগে সেখানে আমি যেরকম হালকা একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করে দিই আর ব্র্যান্ডি বা রেড ওয়াইনটা এখানে ইউজ করি না অনেক ক্ষেত্রে করে একটু ফিউশন মতো করে দিয়েছি যেটা একটু চটপটা টেস্ট হয় আর কন্টিনেন্টাল তো একটু ব্ল্যান্ড টেস্ট হয় তো সেই একটু চেঞ্জ করে নিয়েছি এরকম কিছু কিছু কন্টিনেন্টাল আইটেমকে আমি ইন্ডিয়ানাইজ করেছি যেরকম আমাদের যেরকম নার্গিসি কোফতা আছে এই নার্গিসি কোফতারই কন্টিনেন্টাল ভার্সন হচ্ছে স্কচ এগ ডিম সেদ্ধ করে তার উপরে কিমা দিয়ে ইয়ে করে সেটাকে ভেজে দেওয়া হয় কোটিং করে এবার নার্গিসি কোফতাটা যখন করা হয় তখন ডিম ওইটাকে আবার গ্রেভি দেওয়া হয় যেটা ইন্ডিয়ান গ্রেভি আর স্কচ এগের ভিতরে সেটা দেওয়া হয় স্কচ এগটা ড্রাই থাকে ও আচ্ছা মানে গ্রেভি ছাড়া থাকে আমাদের ইন্ডিয়ান হয়ে গেলে ওখানে তাহলে আমরা স্কচ এগের মধ্যে আমরা একটু পার্সলি দিই একটু সেলারি দিই আর নার্গিসি কোফতায় আমরা জায়ফল জয়িত্রী গরম মশলা গুঁড়ো দিই কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস ডিম সেদ্ধ ডিম উপরে মাটন কিমা দিয়ে কাভারিং তো আজ আমরা শিখছি প্রন জলফ্রেজি তাই তো চলে যাই তাহলে কিচেনে আমরা আজ শিখছি প্রন জলফ্রেজি প্রন জলফ্রেজি বানাতে কি কি লাগছে শুরুতেই দেখে নিন চিংড়ি ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম
চারমগজ পোস্ত বাটা, টমেটো পিউরি, ওয়েস্টার সস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, সাদা তেল। শুরু করে দে। ফার্স্ট আমি ভেজিটেবলস গুলো কেটে নেব। তুমি এখানে নিয়েছো ফুলকপি, ক্যাপসিকাম, ক্যারট, বিনস, বিনস পিল করে নিলাম। যেহেতু ঝালফ্রেজি মানে প্রচুর সবজি, তরকারি সমাহার, মাশরুম ইউজ করিনি, কেউ ইচ্ছে করলে মাশরুম ইউজ করতে পারে, ব্রোকলি ইউজ করতে পারে, একটু আলু দিতে পারে, বেবি কর্ন দিতে পারে, প্রচুর ভেজিটেবল আপনি ইউজ করতেই পারেন যা যা আপনার পছন্দ, তাই তো? এবার আমি ক্যাপসিকাম, প্রনটা কি তুমি এমনি কাঁচা প্রন নাকি ভাপিয়ে রেখেছো? কাঁচা প্রন আছে, এটাকে আমি স্টিম করে নেবো, একটু স্টিম করবো বা একটু হালকা করে সাঁতলে নেবো। এটাকে ঝাল হয় নাকি? না ঝাল হয় না, টক মিষ্টি হয়। আচ্ছা ফিশ দিয়ে হয়? হ্যাঁ ফিশ দিয়ে হয়, ভেটকি মাছ দিয়ে হতে পারে, ভেটকি ফিলে দিয়ে। তেল কি গরম বসাবো? না তেলটা একটু বাদে, কেন এটা কাটতে একটু সময় লাগবে, তারপরে সাঁতলে নেবো চিংড়িটা, এগুলো কাটবো। আগে আমি সব ছাড়িয়ে স্টিম করে নিই। ফুলকপি এতটা লাগবে না, আমাদের এমন ভাবে করতে হবে যাতে প্রপোর্শন অফ ভেজিটেবলসটা যেন ঠিক থাকে। খুব বেশি ভেজিটেবলস হয়ে গেল, প্রন কম হয়ে গেল, বা খুব বেশি প্রন হয়ে গেল, ভেজিটেবলস কম হয়ে গেল, সেরকম টেস্টটা ভালো হবে না। এখানে কতটা প্রন আছে? এখানে প্রন আছে 250 গ্রাম। 250 গ্রাম প্রনের জন্য তুমি ভেজিটেবলস খানিকটা দিয়ে দিচ্ছি, প্রপোর্শনালি 250 গ্রাম মতো, মানে সমান সমান ভেজিটেবলস হতে অলমোস্ট। হ্যাঁ আর ফুলকপি দেবো না, বিনসগুলোকে ট্রিম করে নিতে হবে। এবার বিনসগুলোকে ইন্ডিভিজুয়ালি এরকম ট্যাচা করে কাটতে হবে। গাজরটা কাটা বাকি আছে এখন, গাজরটা ক্যাপসিকামটা জাস্ট শেল করে ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকামটা লম্বা লম্বা করে। ঝালফ্রেজির সঙ্গে কি কি খাওয়া যেতে পারে? মানে ওই প্রন ঝালফ্রেজি পোলাও খাওয়া যেতে পারে, তন্দুরি রুটি খাওয়া যেতে পারে, নান খাওয়া যেতে পারে, পোলাও খাওয়া যেতে পারে। হ্যাঁ পোলাও খাওয়া যেতে পারে। তুমি যখন বিভিন্ন জায়গায় বেড়াতে যাও, তুমি দেশে তো বটেই, তুমি বিদেশেরও বেশিরভাগ জায়গায় তোমার বোধহয় ঘোরা হয়ে গেছে অনেক জায়গায়, তো সেখান থেকে কি রেসিপি তুমি কালে? আমি যেখানেই যাই সেখানকার লোকাল ফুডটা আমার টেস্ট, সেখানকার লোকাল ফুডই খাই, সেখানে গিয়ে ইন্ডিয়ান ফুড বা বাঙালি ফুড খাই না। আর সেই ফুডটা কিভাবে কিভাবে বানাচ্ছে সেইটা আমি জেনে নেওয়ার চেষ্টা করি। কোনো একটা নতুন জায়গায় গেলে সেখানকার লোকাল ফুড না খেলে তো মানে কালচারটা পুরোটা জানা হয়। এক্স্যাক্টলি, কাজুটাকে ট্যাচা করে কাটতে হবে। ভেজিটেবলস মোটামুটি কাটা হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি কাটা হয়ে গেছে, একটু গাজর দিয়ে দেবো। নেক্সট এবার কি করবে? নেক্সট করবো আমি সবজিগুলোকে সেদ্ধ করতে দেবো হাফ ডান, আর সেই সঙ্গে আমি চিংড়ি মাছটাকে সতে করবো, স্টার ফ্রাই করবো। তাহলে একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিই, ফুলকপি, বিনস, ক্যাপসিকামটা আমি দেবো না, ক্যাপসিকামটা কাঁচা থাকবে। আর জল দেবো? না আর একটু জল সামান্য, একটু নুন আর তেল দেবে তুমি নিশ্চয়ই? নুন, গ্লেজিং এর জন্য একটু তেল, যাতে সিদ্ধ ভেজিটেবলস গুলো বেশ গ্লেজি থাকে, চকচক করে, সেজন্য একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু স্লো ফ্রাইয়ে হোক, তার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ থেকে নিয়ে নিলাম, ওতে জাস্ট নুন, একটু হলুদ, চিংড়ি মাছটা একটু হালকা ফ্রাই করবে তো? হ্যাঁ স্টার ফ্রাই করবে। গ্যাসটা কি বসিয়ে নিই? হ্যাঁ গ্যাসটা দিয়ে একটু সামান্য, খুব সামান্য তেল দিয়ে দাও। চিংড়ি মাছটা তুমি সাদা তেলে ভাজবে? হ্যাঁ সরষের তেলেও ভাজা যায়? না ঝালফ্রেজিটা সাদা তেলে, কেন কালার সরষের তেল দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, সর্ষের তেলে একটা ঝাঁজ আছে তো। পুরো রান্নাটাই তার মানে সাদা তেলেই হবে? সাদা তেলে হবে। আর যারা হেলথ কনসিয়াস ইচ্ছে করে বাটারে করতে পারে, সবচেয়ে ভালো হচ্ছে ইয়েতে যদি অলিভ অয়েল করে। অলিভ অয়েলে করে। তেলটা এবার গরম হয়ে গেছে বোধহয় না রঙ্গন? হ্যাঁ। এবার তাহলে মাছটা ভেজে নেব।
হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে ভালো রকম, মাছটাকে মধ্যে ছেড়ে দেবো, হালকা সাঁতরে নেব, কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে ভাব এসে যাবে, তুলে নেব। চিংড়ি মাছটা ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে ভেজিটেবলসটা সিদ্ধ হচ্ছে, এর মধ্যে একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি, তারপরে বাকি রান্নাটা হবে। কেমন, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। ফিরলাম বিরতির পর, আজ আমরা শিখছি প্রন ঝালফ্রেজি। ইতিমধ্যেই আমরা ভেজিটেবলস গুলো সিদ্ধ করেছি এবং সিদ্ধ করে তুলে রেখে দিয়েছি, প্রনটা এখন ভাজা চলছে। রঙন্দা, প্রনটা কি হয়ে গেছে? প্রনটা হয়ে গেছে, প্রনটাকে আমি ফ্লেমটাকে অফ করে দিই। এবারে কি করবে? এবার আমি যেটা করব সেটা হচ্ছে গ্রেভিটা বানাবো। তুমি নিশ্চয়ই ভেজিটেবল যেটা বয়ল করেছো স্টকটা ফেলবে না, স্টকটা দিয়ে করবে না, স্টকটাকে ইউটিলাইজ করতে হবে। রঙ্গন্দা এরকমই, রঙ্গন্দা রান্নার কোনো অংশই ফেলা যায় না, সরিয়ে দিলাম, সব অংশই ইউজ করে ফেলেন। এবার আমি এই ফ্লেমটাকে অন করলাম। এই যে চিংড়ি মাছ ভাজা তেলটা রয়েছে, এটা ইউজ করলে সুন্দর ফ্লেভারটা আসবে, চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়া যাবে, সেই জন্য আমি এটাকে ইউজ করব। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই বাটিটার মধ্যে এই চারমগজ আর পোস্তটাকে গুলে নেব জল দিয়ে। জল দিয়ে আমি একটু জল দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিতে হবে চার মগজ আর পোস্ত বাটা। হ্যাঁ, দেখো চিংড়ি মাছটা তেলটা দেওয়ার ফলে কি হলো, হ্যাঁ কি সুন্দর একটা ইয়েলো কালার এসে গেল। এই হচ্ছে শেফ স্পেশাল টাচ। এইবার হচ্ছে কি সুন্দর ভাবে মিশিয়ে দিই, একটু করে স্টক দিতে হবে, একটু করে স্টক দিতে হবে খানিকটা, ব্যাস এটা খেয়ে যাক আগে। ধীরে ধীরে এবার এটার সঙ্গে এরকম ভাবে মেলাতে হবে না? হ্যাঁ, আর একটু স্টক দেবো, চারমগজ পোস্তটা যে কাঁচা আছে এই স্টকটা সেদ্ধ হয়ে গেলে কাঁচা ভাবটা কেটে যাবে। এই যে ইয়েলোইশ কালারটা, এটা পুরো চিংড়ি মাছ থেকে এসছে। ও, চিংড়ি মাছের যে তেলে আমরা ভেজেছি ওই তেলটা ইউজ করেছি, সেই জন্য এই কালারটা এসছে না? হুম, প্লাস ফ্লেভারটাও থেকে গেছে না। এবার আমি টমেটো পিউরি দিয়ে দেবো। ও, আর জল দেবো না? জল পরে দেবো, আবার ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। আস্তে আস্তে টমেটো পিউরিটা মিশে যাচ্ছে গ্রেভিটার সঙ্গে। এবার আমাকে একটু হলুদ, সামান্য, খুবই কম, লঙ্কাটা বুঝে আমি কতটা ঝাল চাইছি, চিনি, চিনির এখানে অনেকটাই লাগছে, টক মিষ্টি হবে, নুন, পরে টেস্ট করে দেখে নেব। এবার আবার স্টক দিতে হবে। এবার আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো এই জন্য দেবো, চিংড়ি মাছগুলো স্টিফ হয়ে রয়েছে যেহেতু সাঁতলেছিলাম, এইবার এটা এই গ্রেভিতে ফুটলে একটু নরম হয়ে যাবে। আমাদের চিংড়ি মাছ ভাজাটা বেশ কঠিন কাজ না, টেম্পারেচারটা একটা বড় ফ্যাক্টর, টেম্পারেচারটা বিরাট ফ্যাক্টর। যদি খুব হাই হিটে দিয়ে দিই তাহলে চিংড়ি মাছটা যেটা হবে, বা ডিপ ফ্রাই করে ফেলি তাহলে চিংড়ি মাছটা রাবারের মতো স্টিফ হয়ে যাবে। চিংড়ি মাছকে শ্যালো ফ্রাই করতে অল্প তেলে, স্টার ফ্রাই লো ফ্লেমে, তাহলে সফট থাকে, তাহলে সফট থাকবে। এবার আমি সেদ্ধ করা ভেজিটেবলস গুলো এখানে দিয়ে দেবো, অ্যাড করে দেবো, তারা খুব কালারফুল, খুব কালারফুল। আরেকটু স্টক, ওস্তার সস, ক্যাপসিকাম, ওস্তার সস কতটা দিলে? ওস্তার সস দিলাম কত চামচ? এক টেবিল স্পুন। আচ্ছা, এটা কি ব্র্যান্ডি দেওয়া যায়? হ্যাঁ, এতে ব্র্যান্ডি দিয়ে ফ্লাম্বে করে দেওয়া হয়। ফ্লাম্বে মানে ব্র্যান্ডিটাকে জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে, ডিশটা জ্বলবে, জ্বলে ব্র্যান্ডিটা নিভে যাবে, তখন সার্ভ করে দেওয়া যায়। বা প্লেটে যখন সার্ভ করা হয় প্লেটিংয়ের সময় টেবিলে নিয়ে গিয়ে ব্র্যান্ডি জ্বালিয়ে ফ্লাম্বে করে দেওয়া,
এটা কি হয়? এতে একটা খুব সুন্দর ফ্লেভার এসে যায় আর টেস্টটা অনেক সুন্দর হয়ে যায়। এটা আমরা ইচ্ছে করে মাশরুম ইউজ করতে পারতাম, বেবি কর্ন ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু এখন একটু গরম পড়ে গেছে ওইগুলো আমি ইউজ করলাম না, কারণ ফ্রেশ মাশরুম এখন খুব ভালো পাওয়া যাবে না। বাটিন বাটিন মাশরুম আমি ইউজ করতে চাই না, ফ্রেশ করলেই ভালো। ফ্রেশ মাশরুম ইউজ করার সময় কোনটা আদর্শ সময়? শীতকাল। মোটামুটি কনসিস্টেন্সিটা গ্রেভির এসে গেছে, এটা একটু এরকম থাকে, একটু মোটাও করা যায় ইচ্ছে করলে। যদি রুটি দিয়ে খাই তাহলে একটু মোটা, যদি ফ্রাইড রাইস দিয়ে খেতে চাই বা পোলাও দিয়ে খেতে চাই তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে এই কনসিস্টেন্সি। ক্যাপসিকাম গুলো একটু কচকচ করবে, ইচ্ছে করলে শীতকালের সময় আমরা একটু মটরশুঁটিও দিয়ে দিতে পারি। এখানে প্রচুর স্বাধীনতা রয়েছে ভেজিটেবলস অ্যাড করার, ভেজিটেবলস অ্যাড করার প্রচুর স্কোপ আছে। তো এটা এর মধ্যে আমি সার্ভ করে দেবো, এ কোনো গার্নিশিংয়ের দরকার নেই। এত সুন্দর এত ভেজিটেবলস এত প্রন রয়েছে, এটা দিয়ে এটা দেখতে ভাল লাগবে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একদম রেডি হয়ে গেল আমাদের প্রন ঝালফ্রেজি। প্রন ঝালফ্রেজি একদম রেডি, দেখতে যেরকম রঙিন পুষ্টিতেও ভরপুর। চলুন টেস্ট করে দেখি। রঙন দেব একটু তাহলে টেস্ট করে দেখা যাক। তুমি চিংড়ি মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ ভীষণ। সব থেকে প্রিয় কোন মাছ? ইলিশ মাছ, চিতল মাছ। মাছের রাজা তো ইলিশ, কাজেই তুমি ইলিশকে বাদ দিয়ে প্রজা মাছদের মধ্যে বলো, প্রজা মাছদের মধ্যে চিতল মাছ, চিতল মাছ খুবই ভালো লাগে, চিংড়ি মাছও ভালো। চিংড়িকে যদিও অনেকে মাছের মানে এক পঙ্ক্তিতে রাখতে চায় না, কিন্তু সত্যি চিংড়ি মাছ খেতে খুব ভালো, অস্বীকার করা যায় না একেবারে চিংড়ি। তুমি রিসেন্টলি বাংলাদেশে গেছিলে, তুমি শুটকি মাছও খেয়ে এসছো, কিরকম লাগলো? দুর্দর্শ। তুমি নিজে বানাও? আমি আজ অব্দি শুটকি মাছ বানাইনি, ফার্স্ট টাইম খেলাম বাংলাদেশে। এত সুন্দর টেস্ট, কিন্তু হেভি ঝাল, আর ওই ঝালটাই মুখে লেগে রয়েছে এখন। একটা শুটকি মাছ খেয়েছিলাম জাস্ট ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এতটা ভাত আমি খেয়ে নিয়েছিলাম ওইটা শুধু শুটকি মাছটা দিয়ে। শুটকি মাছের কেমন স্বাদ আমি জানি না, তবে প্রন ঝালফ্রেজির যে অসাধারণ স্বাদ সেটা আমি বেশ বুঝতে পারছি, দারুণ লাগছে। মানে ইনফ্যাক্ট টক টক মিষ্টি মিষ্টি তুমি যেরকম বলছিলে তার সঙ্গে চিংড়ি মাছের টেস্ট তো রয়েছে, আর এত রকমের ভেজিটেবলস সমস্ত মিশে কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছে, তুমি কি বলবে? হ্যাঁ এটা এরকমই টেস্ট হয়, আরো ভেজিটেবল দেওয়া যেত, মাশরুম বেবি কর্ন দিলে আরো টেস্টটা বেটার হতো, একটু সামান্য রেড ওয়াইন দিলে আরো টেস্ট বেটার হতো। এর সঙ্গে আমরা কি দিয়ে খেতে পারি? এগুলো নর্মালি বেশি আমি যে কনসিস্টেন্সি গ্রেভি করেছি তাতে পোলাও দিয়ে খাওয়া যাবে, ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, কিন্তু রুটি দিয়ে খেতে গেলে এর কনসিস্টেন্সিটা একটু ঠিক করে দেওয়া উচিত, মানে যেটা ফ্লোয়িং নয়, এটা যেরকম ফ্লোয়িং ওটা হবে স্টিকি। তাহলে বুঝতেই পারছেন যদি রুটি দিয়ে খেতে চান তাহলে আরেকটু ঘন করে নেবেন, আর যদি রাইস দিয়ে খেতে চান তাহলে ঠিক এরকম একটু ঝোল ঝোল ব্যাপারটা থাকবে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো অবশ্যই খাওয়াবেন, কারণ ভিটামিনে ভরপুর এটা, তাই না? দেখে নিন রেসিপিটা আরো একবার। চিংড়ি, ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, চারমগজ পোস্ত বাটা, টমেটো পিউরি, ওয়েস্টার সস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, সাদা তেল। প্রথমে ফুলকপি, বিনস, গাজর ও ক্যাপসিকাম কেটে নিয়ে সেগুলো গরম জলে নুন ও সাদা তেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর চিংড়ি মাছগুলোকে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে সাদা তেলে হালকা ভেজে নিতে হবে। এবার একটি বাটিতে চারমগজ পোস্ত একসাথে গুলে নিয়ে কড়াইতে সর্ষের তেলের সাথে মিশিয়ে দিতে হবে ও একটু একটু করে ভেজিটেবল স্টক ঢালতে হবে। তারপর এর মধ্যে টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি, ভেজিটেবল স্টক ও চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে সেদ্ধ ভেজিটেবল, ওয়েস্টার সস ও ক্যাপসিকাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সার্ভিং প্লেটে নামিয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে প্রন ঝালফ্রেজি। আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে লেক গার্ডেন্স এর সুচিস্মিতা দে চৌধুরীর আরশি বুটিক। রঙ্গনদা থ্যাংক ইউ সো মাচ, তুমি আবারও আসবে নিশ্চয়ই, মানে আগামী মঙ্গলবার আবারও তুমি আসবে, তবে আমরা চাইবো তুমি যেরকম ফিউশন ফুড নতুন নতুন মাথা খাটিয়ে বের করছো ওরকম একটা কিছু আমাদেরকে শিখিও নেক্সট উইক। খুব ভালো থাকো তুমি। আপনারা যারা রাঁধুনিতে আসতে চান তারা তো জানেনই কি করতে হবে, রেসিপি আর ফটো পাঠিয়ে দিতে হবে আমাদের ঠিকানায়, ঠিকানাটা দেখে নিন। রাঁধুনি প্রজাতনী আকাশ 8 ইউনিট 2 এ তৃতীয় তল 781 আনন্দপুর কলকাতা 700107, ফোন নাম্বার 3049-6410, আমাদের মেল অ্যাড্রেস radhuni@akash8.com। কেমন লাগলো প্রন ঝালফ্রেজি? বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানান।
আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। খুব ভালো থাকুন, ভালো রাখুন, টাটা।